السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من له ساعة فلن يضحي فلا يقربن مصلانا. وصدق رسوله النبي الكريم: اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. دوره কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, রাতদিন টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আরো শুভেচ্ছা জানাচ্ছি রাতদিন টেলিভিশনের পরিচালক এবং উপস্থাপক বৃন্দকে। এমন একটি মহতি আয়োজন করার জন্য, এমন একটি মহতি কাজে সহযোগিতা করার জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আগত কুরবানি। অল্প কিছুদিনের মধ্যেই আমরা কুরবানির মতো একটি মহৎ ইবাদত পালন করতে যাচ্ছি। সুতরাং এই কুরবানির গুরুত্ব ফজিলত আমাদের জানতে হবে, বুঝতে হবে। কুরবানি এমন একটি ইবাদত যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য একটি বিরাট নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার বান্দার মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কের একটি বহিঃপ্রকাশ হিসেবে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার পক্ষ থেকে কবুল করে থাকেন। আর তার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার মহব্বতকে প্রকাশ করে থাকে। আর এই কুরবানির গুরুত্ব শরীয়তে অনেক বেশি। শরীয়তে ইসলাম কুরবানি খুব বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সম্পদ আছে, যাদের সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না দেয় তাহলে এমন ব্যক্তি যেন ঈদগাহে না আসে। এই সমস্ত হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে কুরবানি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্ববহ একটি বিষয়, যেটা আমাদের করণীয়, যেটা আমাদের করতে হবে। এজন্য যারা সমর্থবান আছেন তাদেরকে অবশ্যই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। এখন আমরা জেনে নিব কুরবানি কাদের উপরে ফরজ হবে, কাদের জন্য ওয়াজিব হবে। কুরবানি ওয়াজিব হবে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ওই সমস্ত নর নারীর প্রতি যাদের নিকট জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তাদের উপরেই কুরবানি ওয়াজিব হবে। নিসাবের ব্যাখ্যা হচ্ছে, নিসাব 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এটাই হচ্ছে নিসাব। অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ থাকবে এটাই হচ্ছে নিসাব। জাকাত এবং সদকা যে নিসাব আছে, কুরবানির নিসাবও ঠিক তেমনই একই রকম। তবে একটু পার্থক্য হচ্ছে, কুরবানির নিসাবের ক্ষেত্রে বছর অতিবাহিত হতে হয় না, শুধুমাত্র 10 তারিখ ফজর থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সম্পদের মালিক হলেই তাকে কুরবানি করতে হয় বা তার উপরে কুরবানি ওয়াজিব হয়। কিন্তু জাকাতের ক্ষেত্রে পূর্ণ বছর অতিবাহিত হতে হয়, সাথে সাথে মালে নামি হতে হয়, ব্যবসায়ী পণ্য হতে হয়, স্বর্ণ হতে হয়, রূপা হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে স্বর্ণ রূপার পাশাপাশি
প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ থাকবে সেটা হতে পারে জমি, সেটা হতে পারে বাড়ি, এ ধরনের সম্পদও ব্যবসায়ী সম্পদের সাথে এটা যোগ হবে। এরপরে কোরবানি যাদের উপরে ওয়াজিব হবে তারা অবশ্যই কোরবানি করতে হবে। কোরবানি ছাড়া কোরবানির বিকল্প হিসেবে যদি কেউ করোনা পরিস্থিতির কারণে কোরবানি না করে এই টাকা সদকা করতে চায় তাহলে তার জন্য এটা বৈধ হবে না, শরীয়তে এটাকে বৈধতা দেওয়া হয়নি। তাকে অবশ্যই কোরবানি করতে হবে, সদকা করলে তার কোরবানির যে ওয়াজিব আছে এই ওয়াজিব আদায় হবে না। এজন্য আমরা যারা সমাজে আছি, সমাজের মানুষ, সমাজ সেবা করি, সমাজের মানুষের উপকারের জন্য আমাদের জীবনকে বিলিয়ে দিতে চাই, তারা অবশ্যই শরীয়তের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী আমাদের এই সমাজসেবামূলক কার্যক্রম আমরা পরিচালনা করব। অবশ্যই আল্লাহ তাআলার এই হুকুমকে গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করব। এরপরে যাদের উপরে কোরবানি ওয়াজিব হচ্ছে তারা অবশ্যই এই কোরবানিকে যথাযথভাবে আদায় করার জন্য, কোরবানিকে সুন্দরভাবে আদায় করার জন্য নিজেদের নিয়তকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করে নিতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে কোরবানি সহি হবে না। কোরবানির জন্য পূর্ব শর্ত হচ্ছে নিয়তকে সহি করতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনোভাবেই যেন অন্য কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত না হয় তা অবশ্যই খেয়াল করতে হবে। এরপরে নিয়তের সাথে সাথে নিজেদের উপার্জনের বৈধ অংশ থেকে কোরবানি করতে হবে। অবৈধ অংশ থেকে কোরবানি করলে সে কোরবানি সহি হবে না। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোরবানি অংশীদার ভিত্তিতে হয়, তখন অবশ্যই অংশীদারদের প্রত্যেককেই নিয়তকে সহি করতে হবে এবং প্রত্যেকের বৈধ উপার্জনের অংশ থেকেই কোরবানি করতে হবে, নচেৎ কারো কোরবানি সহি হবে না। কোরবানি করা যাবে যে সমস্ত পশুর মধ্যে, সেটা হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ, এই ছয় প্রকার পশুর মধ্যে কোরবানি করা যাবে, এর বাইরে কোনো পশুতে কোরবানি করা যাবে না। এবং এই ছয় প্রকারের পশুই গৃহপালিত হতে হবে, গৃহপালিত পশু ছাড়া বন্য পশুতে কোরবানি করা জায়েজ নয়। এখন এই ছয় প্রকারের পশুর মধ্যে তিন প্রকার ছাগল, ভেড়া, দুম্বা, এক্ষেত্রে একটি কোরবানি একজন ব্যক্তি একটি পশুর মধ্যে করতে পারবে, কিন্তু উট, গরু, মহিষের ক্ষেত্রে একটি পশুতে সর্বোচ্চ সাতজন ব্যক্তি পর্যন্ত কোরবানি আদায় করতে পারবে। সাথে সাথে কোরবানির পশুর মধ্যে গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে কোরবানির সাথে আকিকাও করতে পারবে, আকিকা করা জায়েজ আছে। সুতরাং আমরা যারা কোরবানি করব অবশ্যই খেয়াল করব আমাদের কোরবানিটা যেন সুন্দর হয়, আমাদের কোরবানিটা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, সেজন্য আমরা অবশ্যই নিয়তকে পরিপূর্ণভাবে খালেস করে নিব, পরিষ্কার করে নিব এবং আমাদের নিয়তটা যেন আল্লাহর জন্যই হয়, আল্লাহর জন্য কোরবানিটা হচ্ছে এমনভাবে আমরা যাচাই বাছাই করে নিব এবং সাথে সাথে আমাদের বৈধ উপার্জন যেন কোরবানির মধ্যে অন্তর্ভুক্ত হয় এটা খেয়াল করব। এই কোরবানির দিন যখন এসে যাবে তখন কোরবানির এই তিন দিনের মধ্যে প্রথম দিন তথা জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা উত্তম, এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন। অতএব আমরা যারা কোরবানি করব চেষ্টা করব প্রথম দিন কোরবানি করার জন্য, যদি কোনো কারণে প্রথম দিন করতে না পারে তাহলে দ্বিতীয় দিন করতে পারব, দ্বিতীয় দিন করতে না পারলে তৃতীয় দিন সূর্যাস্তের পূর্বেই কোরবানি করতে হবে। প্রথম দিন কোরবানি করার ক্ষেত্রে ঈদের নামাজের পর থেকে কোরবানি করা যাবে, ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না। আর এই তিন দিনের মধ্যে 10 জিলহজের পরে 11 রজবের যে 11 তারিখের যে রাত আছে, এই রাতে
এবং 12 তারিখের যে রাত আছে এই রাতেও কুরবানি করা যাবে, তবে রাতে কুরবানি না করাটাই উচিত। কুরবানি যখন আমাদের হয়ে যাবে, কুরবানির এই গোশত বন্টনের ক্ষেত্রে সামাজিক যেই প্রথাগুলি আমাদের সমাজে আছে এটার দিকে খেয়াল না করে বরং পুরনো কোরবানির গোশগুলিকে তিন ভাগে বিভক্ত করে ফেলব। একটি ভাগ নিজেরা রেখে দিব, আর একটি ভাগ নিজের আত্মীয় স্বজনকে হাদিয়া স্বরূপ দেওয়ার জন্য রাখবো, আর একটি ভাগ গরিব মিসকিন অসহায় মানুষদের মাঝে সৎকার করে দিব। এই ক্ষেত্রে অনেক সমাজে দেখা যায় সামাজিক কিছু নিয়ম নীতি আছে, যেমন সমাজের সবটুকু তিন ভাগের যে এক ভাগ থাকে এই অংশটা সমাজের সব মানুষের এই অংশটাকে একত্রে করায়, একত্র করে তখন সমাজের সমস্ত মানুষকে বিলিয়ে দেওয়া হয়, অথবা গরিব মিসকিন সবাইকে সমানভাবে দেওয়া হয়। এক্ষেত্রে অনেকের অনিচ্ছা থাকতে পারে, অনেকের অনাগ্রহ থাকতে পারে সকলের গোশ এক জায়গায় না করা এবং সকলের অংশ সবাই নিতে নাও পারে, এজন্য এই ধরনের চাপ বা এই ধরনের সামাজিক রীতি থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। কুরবানির পশু যিনি কুরবানি করবেন তার ঐচ্ছিকভাবে এবং তার ঐচ্ছিক ইচ্ছার ভিত্তিতেই তিনি বণ্টন করবেন এবং তিনি সেটা নিজে বণ্টন করবেন, আত্মীয় স্বজন কাকে কতটুকু দেবেন সেটা নিজের ইচ্ছাধীন থাকবে। এক্ষেত্রে কোনো ধরনের সামাজিক চাপ যেন না আসে এ ব্যাপারে আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করব। কুরবানি যখন আমাদের যথাযথভাবে সম্পন্ন হয়ে যাবে তখন আমরা অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিগুলিকে কবুল করে নেন এবং এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার বরকত হাসিল হয়। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।